আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল মার্কেটস, যদি তুমি আন্তর্জাতিক বাণিজ্য করতে চাও, এক্সপোর্ট ইম্পোর্ট করতে চাও, তাইলে প্রথম এই এক্সপোর্ট ইম্পোর্ট মার্কেটটাকে তো জানতে হবে, এটা একটা সেগমেন্ট। তারপর হচ্ছে মার্কেট রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস, তুমি বাংলাদেশে ইম্পোর্ট করবা অথবা বিদেশে এক্সপোর্ট করবা, তাইলে কোন মার্কেটটা তোমার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, কোন প্রোডাক্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে। এই অ্যানালাইসিসটা হচ্ছে, আমি যদি আজকে ধরেন এই বোরকা, আমাদের দেশে মহিলার হিজাব পরে না, হিজাব বানায়, অনেক অনেক কোম্পানি মানে ফ্যাক্টরি আছে হিজাব বানায় বা বোরকা বানায়, তা আমি যদি এই বোরকার জন্য মার্কেট সার্চ করি, তাইলে আমি কোন কোন বিষয়গুলা গুরুত্ব দিব বলেন তো? আমি এক্সপোর্ট বোরকা এক্সপোর্ট করতে যাই, আমি কোথায় মার্কেট খুলবো? আমি যদি বোরকা এক্সপোর্ট করতে চাই, প্রথমত হচ্ছে আমি মুসলিম দেশগুলোতে খুঁজব, যে আমার মুসলিম দেশগুলোর মধ্যে ভালো পার্চেসিং পাওয়ার কারা আছে, বা কোন 5টা মুসলিম দেশ গত 5 বছরে বোরকা সবচেয়ে বেশি আমদানি করছে, আমি তাদেরকে খুঁজে বের করবো, তাই না? জি স্যার, হ্যাঁ। তারপরে হচ্ছে আমি দ্বিতীয় বিষয়টা খুঁজে বের করব, এটা হচ্ছে আমার এই বোরকা কোন কোন দেশে বাধ্যতামূলক পরা, মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক অথবা রাষ্ট্রীয় ভাবে আইনি কারণে হোক বাধ্যতামূলক। আপনি কিন্তু সৌদি আরবে ধর্মীয় দৃষ্টিকোণ ছাড়াও সৌদি আরব কিন্তু বোরখা পরা সকল নারীদের জন্য, প্রাপ্তবয়স্ক নারীদের জন্য বাধ্যতামূলক, বোরখা ছাড়া বেরোতে পারবে, জি এখন স্যার, সে মুসলিম হোক অমুসলিম হোক সবার জন্য। তাইলে আমি নাকি বোরখার জন্য আমি চিন্তা করলাম যে আমেরিকা তো আমাদের দেশের বেশিরভাগ গার্মেন্টস যায়, অথবা ইউরোপের দেশ ধরেন ইটালি ফ্রান্স জার্মানি এসব দেশে আমাদের গার্মেন্টস যায়, তাহলে বোরখাও কি ওইসব দেশে পাঠাবো? জি না স্যার, কেন পাঠাবো না? যে দেশে আমার মার্কেট মানে কাস্টমার আছে সেই দেশ ব্যতীত অন্য দেশে হ্যাঁ, স্যার সেল ভলিউম সবকিছুই তো কমে যাবে। সুতরাং আমরা এই মার্কেট অ্যানালাইসিসটা আমার কন্টেন্টে থাকতে হবে, কারণ আমি ফ্রান্সে হিজাব পরা নিষিদ্ধ বা বোরখা পরা নিষিদ্ধ, তারা আইন করে নিষেধ করছে, ইভেন মুসলিম মহিলারা ওই দেশে হিজাব বা ব্যবহার করতে পারে না, তাহলে ওই দেশে আমি যদি বোরখা বা হিজাব রপ্তানি করতে চাই তাহলে কি চলবে? জি না স্যার, চলবে না। আবার সৌদি আরবে অমুসলিম মহিলারাও বোরখা বা হিজাব করতে হয়, তাইলে আমার বোরখার জন্য সৌদি আরব হবে ফ্রান্সের তুলনায় বড় মার্কেট বা ভালো মার্কেট, তাই তো? জি স্যার, তো এই মার্কেট অ্যানালাইসিস করব। এখানে আবার প্রোডাক্ট অ্যানালাইসিস একটা বিষয় থাকে, আমি যদি ইম্পোর্ট করতে চাই, এক্সপোর্টেরটা বললাম, আমি যদি ইম্পোর্ট করতে চাই বাংলাদেশে কোন প্রোডাক্ট ইম্পোর্ট করলে আমি বেশি পরিমাণে লাভবান হব, সেক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে এই প্রোডাক্টটা বাংলাদেশে আছে কিনা। আমরা যদি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসি, ধরেন যেটা বাংলাদেশে এখন পর্যন্ত নাই কিন্তু ব্যবহার করা মানুষ পছন্দ করতে পারে এমন একটা প্রোডাক্ট নিয়ে আসি, তাহলে আমরা খুব সহজেই বিক্রি করতে পারবো। ইভেন বাংলাদেশ এমনও হয় অনেক কোম্পানি ধরেন 50 টাকা দিয়ে জিনিস কিনে আসে 500 টাকা বিক্রি করে, 5,000 টাকার মেশিন কিনে আসে 50,000 টাকা বিক্রি করে, কারণ কি এই প্রোডাক্টটা এদেশে নাই এবং কেউ জানে না এই প্রোডাক্টটা কোথায় তৈরি হয়, বাইরের মার্কেট প্রাইস কত, এই যে ইনফরমেশন গ্যাপ, এই ইনফরমেশন গ্যাপের কারণে কিন্তু ব্যবসায়ীরা অনেক বেশি পরিমাণে মাঝে মধ্যে অযৌক্তিক পরিমাণেও মানে লভ্যাংশ উঠে নেয়, তাই না? জি স্যার, ওইটা আবার আলাদা রাস্তা, ওইটা আলোচনা না করলে এখানে। তারপরে হচ্ছে লিগাল রেগুলেটরি কনসিডারেশন, আমি যদি ইন্টারন্যাশনাল ট্রেড বা এক্সপোর্ট ইম্পোর্ট করতে চাই, তাহলে প্রত্যেক দেশেরই কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের কিছু নীতিমালা থাকে, কিছু আইন থাকে, তাই না? আমি কি চাইলেই জি স্যার, XYZ তো চাইলেই একটা প্রোডাক্ট বিদেশ থেকে নিয়ে আসতে পারবে না, তাকে এটার জন্য আগে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করতে হবে, তাই না? তাকে জি স্যার, এটার জন্য LC করতে হবে, তারকে তার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, তাকে TIN নিতে হবে মানে আয়কর দিতে হবে, তাকে ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে, তাকে ধরেন ট্রেড লাইসেন্স করতে হবে, সে যদি কোম্পানি করতে চায় তাহলে জয়েন্ট স্টক রেজিস্ট্রেশন করতে হবে, এই যে আইনি কাঠামোটা, এই আইনি কাঠামোটা হচ্ছে আমার এই লিগাল অ্যান্ড রেগুলেটরি কনসিডারেশনের মধ্যে আসবে। লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, আমরা কি লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট হচ্ছে ধরেন আমরা এক্সপোর্ট ইম্পোর্ট যদি করতে চাই, তাইলে ওই এক্সপোর্ট ইম্পোর্টের কি কি লজিস্টিক্স লাগবে আমার এক্সপোর্ট ইম্পোর্ট করতে, এটা খেয়াল করতে হবে। আমার জি এক্সপোর্ট স্যার, ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কি কি সাপ্লাই চেন প্রয়োজন হবে, এটা চিন্তা করতে হবে।
তা লজিস্টিক্স বলতে এখানে আমরা ধরেন আমার বোরখা আমি এক্সপোর্ট করার ক্ষেত্রে প্রথমে যেটা কিনতে হবে হচ্ছে কাপড়, কাপড়। আচ্ছা তারপরে হচ্ছে কাপড়টা নিয়ে আসতে হবে আমার ফ্যাক্টরি পর্যন্ত। আমি ধরেন কাপড় কোনো একটা টেক্সটাইল মিল থেকে কিনতে পারি অথবা চায়না বা ইন্ডিয়া থেকে আমদানিও করতে পারি, তাই না, আমার চাহিদা বুঝে। জি স্যার, তারপরে আমি যদি কাপড়টা বা ফেব্রিকটা যদি আমদানি করতে হয় তাহলে আমি চায়না থেকে আমদানি করব না ইন্ডিয়া থেকে আমদানি করব, কোথা থেকে আমদানি করলে কি পরিমাণে প্রাইস লাগবে, হ্যাঁ, যেখানে আমি জি স্যার, কম দামে ভালো কোয়ালিটির কাপড় পাবো আমি ওই জায়গা থেকে কাপড়টা আনবো। আর এটা যদি আমাদের দেশে কোনো টেক্সটাইল মিল থেকেও কম দামে ভালো কোয়ালিটির কাপড় পাই তাহলে আমি আমাদের দেশের কোনো টেক্সটাইল মিল থেকে কিনবো, তাই না, কিনে এই কাপড়টা জি স্যার, আমার ফ্যাক্টরি পর্যন্ত নিতে হবে। এর সাথে আমার বোরকার যে ডিজাইন ডিজাইন লাগবে, একজন কাটিং মাস্টার লাগবে সে কাটবে, এটা সেলাই করার জন্য মেশিন লাগবে, তারপরে এটার সুতা লাগবে, তারপর এটা জিপার লাগবে, বাটন লাগবে, এই যে জিনিসগুলা এই সবগুলা জিনিস আমাকে কিন্তু কোথায় থেকে কোনটা প্রকিওর করব বা কিনবো, কিভাবে আমার ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে আসব, আমার বোরখা তৈরি হবে, বোরখা তৈরি হওয়ার পরে আমি করবো এক্সপোর্ট মার্কেটে পাঠাবো, তো এইটা হচ্ছে আমাকে আগে থেকে নির্ধারণ করা থাকতে হবে। তারপরে আসেন এটা হচ্ছে লজিস্টিক্স এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আমি কিভাবে আমার র মেটেরিয়ালস গুলা কালেক্ট করব কোন পদ্ধতিতে এবং আমার ফাইনাল ফাইনাল প্রোডাক্টটা আমি শিপমেন্ট পর্যন্ত কোন পদ্ধতিতে পাঠাবো, এই মাঝখানের যতগুলো স্টেপ আছে এই প্রত্যেকটা স্টেপ হচ্ছে আমাদের লজিস্টিক এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত। তারপরে আসেন জি স্যার, ইম্পোর্ট এক্সপোর্ট স্ট্র্যাটেজিস, আমি কিভাবে এক্সপোর্ট করব বা কিভাবে ইম্পোর্ট করব। ধরেন এক্সপোর্ট কিভাবে করে, এক্সপোর্ট ডাইরেক্ট আমাকে একজন বায়ার অর্ডার দিল, আমি প্রোডাক্টটা তৈরি করে বোরখাগুলা তৈরি করে ওই বায়ারকে জাহাজের মাধ্যমে পাঠিয়ে দিলাম, এটা এক ধরনের এক্সপোর্ট। আবার আমি আরেকটা কোম্পানি ওই জায়গায় চুক্তি করতে পারি যে ভাই তুমি আমার পার্টনার হও, আমি এখানে বোরখা তৈরি করব, তুমি সৌদি আরবে, মিশরে বা দুবাইতে বা কুয়েতে, কাতারে, বাহরাইনে এইসব দেশে তুমি এখানে সাপ্লাই দিবা, যা লাভ হয় দুজনে ভাগ করে নিবে, এটাও এক ধরনের এক্সপোর্ট, তাই না। আবার জি স্যার, আমি বলতে পারি যে আমি বাংলাদেশের একটা বিখ্যাত ব্র্যান্ড, ধরেন আমি দেশি 10 অথবা আমি টপ 10, আমি এই সৌদি আরবের একজন ব্যবসায়ীকে বলতে পারি ভাই তুমি এখানে যে শোরুমটা করবা এটার নাম দিবা দেশি 10 বা টপ 10, মানে আমার নামটা তুমি দিবা, তুমি ব্যবহার করবা, জি স্যার, এবং আমি তোমাকে প্রোডাক্ট দিব, তুমি প্রোডাক্ট সেল করার পরে যেটুকু বিক্রি পরে যেটুকু লাভ হবে এটা তুমি আমি ভাগ করে নিব, এটা অথবা তুমি আমাকে নির্দিষ্ট পরিমাণে একটা টাকা দিবে, এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ, মানে আমার নাম লোগো আমার ব্যানার ব্যবহার করতে দিচ্ছি আমি তাকে তার দেশে ফ্র্যাঞ্চাইজ। যেমন ম্যাকডোনাল্ডস বা আমাদের দেশে যেগুলা বিদেশি ব্র্যান্ড কোকা কোলা, এটা কিন্তু আমাদের দেশি মানুষে আনছে কিন্তু শুধু কোকা কোলার ব্র্যান্ড এবং কোকা কোলার যে মেথোডোলজি পদ্ধতি ম্যানুফ্যাকচারিং পদ্ধতি ব্যবহার করে বলেই সে এখানে কোকা কোলাকে রয়্যালটি দেয়, এটাও এক ধরনের এক্সপোর্ট। তো আমরা এই এক্সপোর্ট ইম্পোর্ট স্ট্র্যাটেজিস কোন স্ট্র্যাটেজিতে যাব এটা নির্ধারণ করতে হবে। তারপরে হচ্ছে কালচারাল অ্যাওয়ারনেস অ্যান্ড কমিউনিকেশন, আমি বিজনেসে কিন্তু অল অ্যাবাউট কমিউনিকেশন, আমি আমার সাপ্লায়ারদের সাথে কমিউনিকেট করতে হবে, আমি আমার বায়ারদের সাথে কমিউনিকেট করতে হবে, আমি আমার যারা ক্লায়েন্ট আছে তার সাথে কমিউনিকেট করতে হবে, আমার যারা লেবার বা ওয়ার্কার আছে তাদের সাথে কমিউনিকেট করতে হবে, আমার ধরেন এই যে কমিউনিকেশন গুলা করব এই কমিউনিকেশনের ক্ষেত্রে একটা বড় ইস্যু কালচারাল ব্যাকগ্রাউন্ডটা জানা, কালচারটা জানা, কার সাথে কমিউনিকেট, তার কালচার কি, সে কোন কালচারে বড় হয়েছে বা সে কিভাবে, ধরেন আমি যদি আজকে মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে যাই মুসলিম প্রধান দেশে, আমি যদি শর্ট প্যান্ট পরে গেঞ্জি টাইট ফিটিং স্কিন ফিটিং গেঞ্জি পরে চলে যাই সে কি আমাকে ভালোভাবে নিবে, সে জি বল না স্যার, সে বলবে যে এই চিড়িয়াটা কোথায় থেকে আসলো, তো সে আমার সাথে কথাই বলবে না। আবার ঠিক উল্টাটা, আমি যদি ফ্রান্সে, ইটালিতে, জার্মানিতে বা ইউএসএ তে, কানাডাতে যেসব দেশে ওপেন চলাফেরা করে যারা, ওইসব দেশে আমি সৌদি আরবের জুব্বা আলখেল্লা পরে যাই
তারাও কিন্তু আমাকে তাদের মতো করে নিবে না, ফ্রিলি নিবে না। তো সুতরাং আমি যেই কালচারের সাথে মিশছি, যেই কালচারে বিজনেস করছি, ওই কালচারের মতো করে আমাকে সেজে যেতে হবে। এটাই আমরা কালচারাল অ্যাওয়ারনেস এন্ড কমিউনিকেশন এর মধ্যে আনবো। রিস্ক ম্যানেজমেন্ট এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি রপ্তানি করতে হলে অনেকগুলা রিস্ক থাকে, তাই না? ধরেন এটাতে লাভ জি হতে স্যার, পারে, লসও তো হতে পারে, জাহাজ ডুবেও যেতে পারে, আগুন লেগে পুড়েও যেতে পারে, আমার ইন্স্যুরেন্স করা আছে, বা আমার ধরেন প্রোডাক্ট নিয়ে আসলাম, আইনা দেখলাম যে একই প্রোডাক্ট আরেকজনে আমার সাথে কম দামে বিক্রি করতেছে, আমি যেই দামে কিনছি এর সাথে কম দামে আরেকজনে বেচতেছে, তা আমি লাভ করবো কিভাবে, তাই না? অথবা বড় কোনো কোম্পানি আমাকে লস করানোর জন্য সে ডাম্পিং করতেছে। তো এইরকম অনেকগুলা বিষয় থাকতে পারে, রিস্ক বা ঝুঁকি থাকতে পারে। যেই ঝুঁকিগুলা আমি কি কি ঝুঁকি আসতে পারে এটাও চিহ্নিত করব এই কন্টেন্টের মধ্যে বা এই লেখা